এসো মদিনার ইসলাম শিখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুগণ অর্থবিত্ত ছাড়াই দান সৎকার করা যায় তথা বিনা পয়সায় দান সৎকার সব করা যায় আমরা মনে করি দান সৎকা মানে যেটি একটি ফজিলতপূর্ণ এবাদত আল্লাহ রবুল্লাহ আলামিনের ক্রোধ নিবারণ হয় ভালা মুসিবত দূর হয় এই জন্য অবশ্যই অর্থ থাকা শর্ত অর্থ থাকা যদি শর্ত হয় তাহলে এই বাদত্রি ধর্না টরাই করতে পারবে অভাবী দরিদ্ররা করতে পারবে না অর্থবিত্ত ছাড়াই যে সাদকা করা যায় সাদকার সহ অবর্জন করা যায় এ বিষয়ে আবুদর রাদি আল্লাহ হাদিস বনা করেন যে হাদিস ইমা মুসলিম ইমা মাহমদ অসংখ্য হাদিস গ্রন্থে রয়েছে রসুল সাল্লা সাল্লামের কাছে সাহাবিদের মাঝে কিছু লোক আসলেন আসার পরে বললেন বিল উজুর যারা ধন্যাট্য তারা তো সব সব নিয়ে গেল গা ইউসাল্লু না কামানুসাল্লি আমরা যেভাবে সালাত আদায় করি তারাও সালাত আদায় করতেছে রোজা রাখি তারাও রোজা রাখতেছে কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ থেকে দান করতেছে যেটা আমরা পারি না রসুলের কাছে অভিযোগ পেশ করলো এটি কি হিংসা হিংসা নয় বরং ঈশ্বাম্বিত হয়ে তারা যেমন করতেছে আমরাও যেন করতে পারি সাল্লাম তখন তাদের উত্তর বললেন বললেন্লাহদ্দিক আল্লাহ রব আলামিন কি এমন কিছু রাখেন না যেই দ্বারা তোমরা সাতকার সব অর্জন করতে পারবে ইন্না বিকুল্লি তসবি হাতিন সদাকা জেনে রাখো একবার শুধু সুবাহান্লাহ বলবে একটি সৎকা ও ইন্না কুল্লিতা কুল্লি তাহলি হাতিন সদাকা প্রত্যেকটি লাহিল্লাহ সৎকা ও ইন্না আলি কুল্লি তাহমিদ হাতিন সদাকা প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলবে এটা হবে সৎকা ও আমরুম বিন বা সদাকা একবার মানুষকে সৎ কাজের আদেশ দিবে সৎকা ও নাহিউন আন মুনকারিন সদাকা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে বাধা দিবে এটা হলো সদকা অফি বিদি আহাদিকুম সদাকা তোমরা স্বামী স্ত্রী সহবাস করো এটা মধ্যে সদকা সাহাবের অবাক হইলেন অবাক হয়ে বললেন আমরা যে আমাদের মনোভাব পূর্ণ করি মনকে শান্ত করি মনের চাহিদা পূর্ণ করি এর মাদক কি সাদকা এত কি সব রয়েছে তখন রচনা বললেন যদি তোমরা অন্যায়ভাবে হারাম কাজে যদি এটা ব্যয় করতে তাহলে পাপ হতো না বলছে হা হালাল কাজে যেহেতু তোমরা ব্যয় করো নিজ স্ত্রী হালাল সহবাস কর এর মাঝেও আল্লাহ সৎকার রেখেছেন বিনা অর্থে বিনা পুঞ্জিতে দান সৎকার সহবর্জন করতে পারি ধন্যাট্যদের থেকে আরও অগ্রগামী হতে পারি তাই জিব্বাকে শিক্ত রাখুন বিজা অহেতক সময় পার না করে তসবি করুন সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর যত জিকিরগুলি আছে করে যান মানসিক টেনশন দূর হবে রিজিকের বরকত আসবে সব কিছু সাজালো গোসালো পাবেন অল্পতেই আপনি তুষ্ট হবেন সুন্দর জীবনের গ্যারান্টি রয়েছে